এখানে আমি দশটা সেন্টেন্স সিলেক্ট করেছি এতে কিছু না কিছু ভুল আছে সেন্টেন্সগুলো নট গ্রামেটিক্যালি কারেক্ট আমাদের কাজ হবে এগুলো খুঁজে বার কারণ এবং যারা কম্পিটিটিভ এক্সাম ক্র্যাক করতে চাইছো তাদের জন্য এই ধরনের এরার কারেকশানগুলো খুব গুরুত্বপূর্ণ তো শুরু করা যাক প্রথম বাক্যটা দেখা যাক প্রথম বাক্যে হচ্ছে উই আর ডিসকাসিং অ্যাবাউট দ্য ম্যাটার এখানে যে ভুলটা হচ্ছে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করছি বাংলায় আমরা এই যখন নিয়ে কোনো কিছু বা কোনো কিছু সম্পর্কে আলোচনা করা হয় তখন অ্যাবাউট বলা হয় যেমন হি ইজ টকিং অ্যাবাউট হিজ আর্লি চাইল্ডহুড ডেস বা হি ইজ টকিং অ্যাবাউট দ্য ম্যাটার এরকম কোনো একটা বিষয় নিয়ে বিষয় নিয়ে অ্যাবাউট হয় সেরকম করে এখানে কিন্তু ডিসকাসিংয়ের পরে কোনো প্রিপোরেশনে ব্যবহারিত হবে না শুধু হবে উই আর ডিসকাসিং দ্য ম্যাটার খেয়াল রাখতে হবে এই বিষয়টা নিয়ে বা এই বিষয়টা করাটা বিষয়কে নিয়ে বা বিষয়টা সম্পর্কে বলছে তাহলে অ্যাবাউট বসিয়ে দেবো এই ভাবনাটা মাথার থেকে দূর করতে হবে অ্যাকচুয়ালি আমরা বাংলা চিন্তাটা যেন আমাদের ইংরেজিতে না রিফ্লেক্ট করে এমন সময় এই মাদার টাং ইন্টারভেনশনের জন্যে আমাদের ইংরেজি কনস্ট্রাকশানটা ভুল হয়ে যায় সুতরাং সেটি ভেরি কেয়ারফুল এই সব জায়গাতে আমাদের লক্ষ্য করতে হবে এরা কিন্তু কোনো প্রিপোজিশন নেয় না সো ডিসকাসিং দ্য ম্যাটার নো প্রিপোজিশন উইল বি ইউজড আফটার দ্য ভাব ডিসকাসিং দ্য ফার্স্ট ওয়ান দ্বিতীয়টা দেখা যায় দ্বিতীয়টা আছে সি মেট উইথ হার ফ্রেন্ড ইয়েস্টারে গতকাল সে তার বন্ধুর সাথে দেখা করেছিল সাক্ষাৎ করেছিল এখানেও এমনি বাংলা করলে কিছুই ভুল লাগছে না সেই মে উইথ আর ফ্রেন্ড সে তার বন্ধুর সাথে দেখা করেছিল সাথে দেখা করার হলে উইথ হবে আমরা জানি আই উইল গো উইথ ইউ বা হি কেম উইথ হিজ ফাদার এরকম আমরা উইথ মানে সাথে জানি এখানেও তাহলে সে তার বন্ধুর সাথে দেখা করেছিল আবার সেই একই কথা যে আমাদের অনেক সময় মাদার টাঙ্গের সাথে বাংলা ভাষাটাকে মাথায় রেখে যখন আমরা বিবেচনা করি তখন কিন্তু এই ধরনের অকার করে এই ধরনের মিস্টেজগুলো হয়ে যায় সো আমাদের মনে রাখতে হবে এটা তো না কোনো রকমের প্রেপোজিশন ব্যবহৃত হবে না সি মেট হার ফ্রেন্ড এই উইথ প্রেপোজিশনটা ব্যবহৃত হবে না সিম্পিল হবে সি মেট হার ফ্রেন্ড এটা খেয়াল রাখতে হবে সিম্পিল কী হবে সি মেট মিটের পরে কোনো ব্যক্তির সাথে দেখা হলে কিছু বসে না নো প্রেপোজিশন ইজ ইউজড আফটার দ্য ভাব মিট হোয়েন ইউ ইউ ইউন হোয়ে ইউ উইল ইন দ্য সেন্স অফ মিটিং এ পারসন কারণ ব্যক্তির সাথে দেখা করার অর্থে যেমন আই এম গোয়িং টু মিট দ্য প্রিন্সিপাল টু মরো আমি প্রিন্সিপালের সাথে দেখা করব এই যে ব্যক্তির সাথে দেখা করছি আই মেট ইউর আই মেট ইউর আঙ্কল ই তোমার কাকুর সাথে আমার গতকাল দেখা হয়েছিল এখানে কিন্তু উইথ বসবে না কিন্তু আরেকটা কথা মনে রাখতে হবে যদি কখনও দুর্ঘটনা বোঝায় তখন কিন্তু তখন কিন্তু দুর্ঘটনা বোঝায় তখন কিন্তু উইথ ব্যবহৃত হতে পারে দুর্ঘটনার পরে আমরা কিন্তু উইথ ব্যবহার করব যেমন ধরো যদি এরকম বলি যে যদি আমরা এরকম বলি যে মিট ব্যাপারটা একটু এখানে বোঝাবার চেষ্টা করব আমি আচ্ছা মিট যদি কোনো ব্যক্তির সাথে বসে মিট আ পার্সন পার্সন আবার যদি কোনো এক্সিডেন্ট হয় তখন কিন্তু মিট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট মিট উইথ অ্যান অ্যাক্সিডেন্ট মিট উইথ

মেট গত বছর তার একটা গাড়ি দুর্ঘটনা হয়েছিল এখানে লক্ষ্য করো এইখানে কিন্তু উইথটা বসছে কেন বসছে উইথটা বলো তো কারণ এখানে এই যে অ্যাক্সিডেন্টটা আছে তার জন্য এই যে অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট আছে না অ্যাক্সিডেন্টটার জন্য এখানে উইথটা বসছে কিন্তু যখন কোন যখন কোনো পার্সোনের সাথে ব্যবহৃত হবে তখন কিন্তু পার্সনের সাথে ব্যবহৃত হলে মিট এখানে কোনো প্রিপোজিশন ব্যবহৃত হচ্ছে না লক্ষ্য রাখতে এখানে কোনো প্রিপোজিশন ব্যবহৃত হচ্ছে না তাই এই হচ্ছে এই মিট ভাবটা খুব গলমেলা ভাব এটা নিয়ে আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা কখনোই ধূপ করে প্রিপোজিশন বসিয়ে দেবো না কোনো ব্যক্তির সাথে দেখা করার অর্থে পরের একটা সেন্টেন্সটা যাব হোয়াট ইজ দ্য টাইম ইন ইউর ওয়াচ তোমার ঘড়িতে সময় কটা এখানে মনে রাখতে হবে এই ইন ইউর ওয়াচ হবে না এটা কি হবে না এটা হবে হোয়াট ইজ দ্য টাইম বাই ইউর ওয়াচ খেয়াল রাখতে হবে হোয়াট ইস দা টাইম বাই ইউর ওয়াচ আচ্ছা এরপর আমরা পরেটা দেখছি হ্যাভ ইউ সাইন্ড অন দ্য পেপার তুমি কি পেপারটা সই করেছো বা হ্যাভ ইউ সাইন্ড অন দা চেক বা হ্যাভ ইউ সাইন্ড অন দ্য ডকুমেন্ট এখানে ওই একই ভাষা একই ব্যাপার মানে মাতৃভাষার চিন্তাটা সরাসরি ব্রেনে আমরা ওই ডিরেক্টলি ট্রান্সলেট ফ্রম আওয়ার মাদার টাং তার জন্য করতে গেলে কি এই ধরনের একটা ভুল ভ্রান্তি চলে আসে স্টুডেন্টস আর ফাউন্ড টু মেক মিস্টেকস বিকজ দে ট্রাই টু ট্রান্সলেট ইট ডিরেক্টলি ফ্রম দেয়ার মাদার টাং এই আমাদের ব্রেনে না একটা প্রসেস চলতে থাকে আমি কি পেপারটার ওপর পেপারটা এই যে ওপরে আছে এই ওপর থাকার জন্যে হ্যাভ ইউ সাইন্ড অন দ্য অন পেপারটা কেন এই যে ওপর এই অনটা ব্যবহৃত হবে না হ্যাভ ইউ সাইন্ড দ্য পেপার হ্যাভ ইউ সাইন্ড দ্য পেপার এটা খেয়াল রাখতে হবে চেক এটা খেয়াল রাখতে হবে পরারটাই দেখছি সি লিভস অ্যাট ভিলেজ সে একটা গ্রামে বাস করে ভুলটা হচ্ছে কি গ্রামের নাম যদি থেকে থাকে ভুলটা হচ্ছে কি গ্রামের নাম যদি থেকে থাকে তাহলে কিন্তু আমরা তার আগে ইন বসিয়ে দেবো ইন বসাবো না অ্যাট বসাবো যেমন ধরো অ্যাট অ্যাট একটা ছোটো গ্রামের নাম করা যায় অ্যাট সাপোজ অ্যাট 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 দেউলি কিন্তু যখন গ্রাম এরিয়াটা বোঝাবে তখন কিন্তু ইন দিতে হবে সুতরাং এখানটাতে ইন এ ভিলেজ হবে ঠিক আছে গ্রামটা যখন স্পেসটা বোঝাবে এরিয়াটা বোঝাবে তখন কিন্তু ইন আর গ্রামের যখন নাম দিয়ে দেওয়া পার্টিকুলারলি তখন কিন্তু অ্যাড হবে যেমন হি লিভস অ্যাট দেউলি হি লিভস অ্যাট জুনবিদিয়া হি লিভস এট সিমলা কিন্তু বা হি লিভস অ্যাড খাতরা কিন্তু হি লিভস ইন আ ভিলেজ এটা কিন্তু এড বসানো যাবে না অনেকে ওই গ্রামে অ্যাড বসে বলে এখানেও ভিলেজ দেখলেই একটা টুক করে বসিয়ে দেয় এটা করা যাবে না পরেরটা দেখব দ্য পুলিশ ইনভেস্টিগেটেড ইন্টু দ্য কেস পুলিশ সেটা তদন্ত করছে খেয়াল রাখতে হবে এখানে এই ইন্টুটা বসবে না শুধুভাবে পুলিশ ইনভেস্টিগেটেড দ্য কেস ইন্টুটা বসানো যাবে না নেক্সট হচ্ছে হি অর্ডার ফর কাপ কাপড়টি এটা একটা ফর হবে অ্যাকচুয়ালি এখানে একটা এপ বসবে টাইপটা করতে গিয়ে এই হি অর্ডার ফর এ টি থাকতে পারে কিন্তু মনে রাখবে এর ফরটা ব্যবহৃত হবে না এটা সিম্পল হবে হি অর্ডার অ্যা টি হি অর্ডার ফুড হি অর্ডার এ কাপ অফ কফি ফটটা বসবে না এখানে এখানে ফল লেখা আছে অর্ডার আর কাপ অফ টি নেক্সট দেখব হি এস রিজাইনড ফ্রম দ্য পোস্ট সে পোস্টটা থেকে পর রিজাইন করছে এখানে কিন্তু রিজাইন করা মানে কোনো জায়গা থেকে চাকরি চেয়ে কোনো জায়গায় পদত্যাগ করা সে পড়ছে এখানে থেকে বলতে আবার সে আমাদের বাংলা চিন্তা ভাবনা মাথায় আসছে এখানে ফর্মটা বসবে না এটা সিম্পল হি রিজাইন দ্য পোস্ট এটা প্রচণ্ড ভুল হয় এটা কম্পিটিভ এক্সামে প্রচুর থাকে হি রিজাইনড দ্য পোস্ট করতে হবে কিন্তু নট হি রিজাইন ফর্ম দ্য পোস্ট এই ফর্মটা বসালেই কিন্তু ভুল এবং অনেকবার দেখেছি এই পরীক্ষায় এই প্রশ্নটা থাকে খেয়াল রাখতে হবে এখানে কিন্তু এই ফর্ম প্রিপোজিশনটা বসবে না সিম্পল হবে হি রিজাইন দ্য পোস্ট কী হবে এর পরে কোনো প্রিপোজিশন ব্যবহৃত হয় না নেক্সট দেখা যায় হি রিচড অ্যাট দ্য স্টেশন টাইমলি সে সময় মতো টাইমে স্টেশনে পৌঁছেছিল এক্ষেত্রেও এখানে এইখানে কোনো ব্যবহৃত হবে না সিম্পল হবে দ্য স্টেশন খেয়াল রাখতে হবে তাহলে এখানে আমি যে দুটো জিনিস দেখলাম এখানে আমরা আটক বলে দিচ্ছি এখানে আলোচনা করে দিচ্ছি মনে রাখতে হবে যে রিজাইন রিজাইন্ড রিজাইন পরে ফর্ম বসবে না আর দু নম্বর হচ্ছে রিচের পরে রিচের পরে এখানে নো প্রিপোজিশন হি রিচড দ্য প্লেস সেফলি হি রিচড দিল্লি সেফলি ই রিচড দ্যার ফোর টাইমলি এরকম ধরনের ব্যাপারটা বসবে কিন্তু সুতরাং এই এই দুটো ভাব সম্বন্ধে খুব কেয়ারফুল থাকতে হবে রিজাইন এবং রিচ একদম শেষেটা দেখছি আনসার টু দ্য কোয়েশ্চেন্স গিভেন পেলো এই প্রশ্নগুলোর উত্তর দাও নিচে টাকা প্রশ্নগুলোর উত্তর দাও এখানে আমরা একটা ভুল হয়ে যায় এখানে কী হয়ে যায় এখানে আমরা টু প্রেপোজিশনটা হবে না নো প্রেপোজিশন উইল বি ইউজড আপনার দ্য ভাব আনসার সিম্পলি হবে আনসার দ্য কোয়েশ্চেন গিভেন পেলো এখানে আমি দশটা সেন্টেন্স ছিল দ্য সেন্টেন্সেস আর নট গ্রামেটিক্যালি অ্যাকসেপ্টেড দ্যাট ইনকারেক্ট এবং এখানে যে সমস্ত এরার্সগুলো সেগুলো ইন 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 দ্য ইউজ অব প্রেপোজিশন এটা কিন্তু মাথায় রাখতে হবে এগুলো এগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামের পক্ষে প্রচণ্ড জরুরি আমি এই দশটা সেন্টেন্সকে বোঝাবার চেষ্টা করলাম তো যারা এইটা থেকে উপকৃত হচ্ছে বা যাদের এই ভিডিওটা আমার ভালো লেগেছে আমি তাদের প্রত্যেককে অনুরোধ করব যে তারা যেন অবশ্যই আমার এই ভিডিওটাকে লাইক করেন এবং সাবস্ক্রাইব যদি আপনি না করে দিয়েছেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন অ্যান্ড প্লিজ শেয়ার ইট মোর ওন মোর যাতে আমি আরও বেশি আরও বেশি যাতে আমি মোটিভেশান পাই আর এরকম ধরনের ভিডিও বানানোর জন্য তো কম্পিটিভ এক্সামের জন্য আমার এরকম প্রচেষ্টা চলবে আমি আরও সিরিজ বানিয়ে যাব এই ভিডিওটা দেখলে আমি আশা করি আপনারা উপকৃত হবেন তো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও